নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ বজালীৰ ধুমাৰপুৰৰ নিখা ভয়ংকৰ ঘটনা মাতৃৰ সন্মুখতে যুৱকক হত্যা কৰিলে দুটাকৈ দুৰ্বৃত্তই দুৰ্বৃত্তৰ আক্ৰমণত মৃত্যু ইব্ৰাহিম আলী নামৰ যুৱকজনৰ দুৰ্বৃত্তৰ আক্ৰমণত যুৱকজনৰ মাতৃ গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত নিজৰ ঘৰৰ সমীপতে দুৰ্বৃত্তৰ আক্ৰমণত মৃত্যু যুৱকজনৰ রাজ্যের অন্যান্য প্রান্তর নদীদ্বীপ মাজুলীতে ভয়ঙ্কর রূপ লৈছে বানপানীয়ে কমলাবাড়ী গোয়ালগাঁও মথাৰী যুগনিধাৰীত মথাৰী সিগি অর্ধশতাধিক গাঁও প্লাবিত মথাৰী সিগা অংশ থকা চারিটা পরিয়ালর ঘর সম্পূর্ণরূপে উটুয়াই নিছে বানে প্রতিকূল বতৰৰ বাবে পশ্চিম কার্বি আংলং আর ডিমা হাসাওত রেড এলার্ট জারি রাজ্যের নখন জিলাত অরেঞ্জ এলার্ট দিয়া হয়েছে আনহাতে বাইশখন জিলাত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট অসমসহ উত্তর পূবত পুনের পাঁচ দিনলৈকে বরষুণের আগজাননী রাজ্যের অন্যান্য প্রান্তর গুয়াহাটীতো বাড়িছে ব্রহ্মপুত্র জলস্তর গুয়াহাটীতো বিপদসীমা অতিক্রম করেছে ব্রহ্মপুত্রর পানিয়ে প্রতি ঘণ্টা বৃদ্ধি হয়ে আছে ব্রহ্মপুত্রর পানি বানর কাজিরঙা রাষ্ট্রীয় ঘাইপথ ট্রাক চলাচলত নিষেধাজ্ঞা উত্তর হয়ে ডিব্রুগড়লৈ যাব লাগিব ট্রাক ব্যক্তিগত বাহন আর নাইট সুপারক আধা ঘণ্টার মূরে মূরে আরক্ষী এসকোর্ট দিয়ে পার করাব কাজিরঙা বন্যপ্রাণী সুরক্ষার বাবে কাজিরঙাত প্রতি ঘণ্টা ত্রিশ কিলোমিটার গতিবেগ চলাব লাগিব বাহন বঙাইগাঁওর পঞ্চায়েত সচিবক হত্যা করবলে সুপারি কিলারক দিয়া দুই লাখ টাকা জব্দ করলে আরক্ষী চন্দ্রকান্ত দাসর খুলখালিয়ে বিনিময় কছারি ঘরের জব্দ করা হয়েছে সুপারি কিলারক দিবলে অনা টাকা পঞ্চায়েত সচিব হত্যাকাণ্ডর আট অভিযুক্তক চারিদিনের জিম্মাত লৈ আরক্ষীর তদন্ত অব্যাহত টিম ইন্ডিয়ার বারো নম্বর জার্সি দেখা পো যাব সন্তান রিয়ান পরাগক আন্তরাষ্ট্রীয় ক্রিকেট টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাবলৈ জিম্বাবুয়ে অভিমুখে রওনা রিয়ান ছয় জুলাইর জিম্বাবুয়েত ভারতে খেলবলৈ পাঁচখন টি টুয়েন্টি ম্যাচ ভারতে খেলিব আন্তরাষ্ট্রীয় ক্রিকেটত রিয়ান পরাগর সফলতার কামনা করেছে রাজ্যবাসীয়ে তিনিচুকীয়াত বানত এজনের মৃত্যু ফিলবাড়ী গাভরুভেটীত শোকাবহ ঘটনা মৃত লোকজন মোহন যাদব দলং পার হবল লতেই বানত পরি লোকজন এস ডি আর এফে অভিযান চলা উদ্ধার করলে মোহন যাদবর মৃতদেহ বান পরিস্থিতিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সংবাদমেল রাজ্য বর্তমান চৈধ্যখন জেলার ছশ আঠানব্বইখন গাঁও দ্বিতীয়টো বানৰ কবলত পৰিছে অনাগত তিনিটা দিনলৈ ৰাজ্যত ধাৰাষাৰ বৰষুণৰ সতৰ্কবাণী বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ সোমবাৰে সংবাদমেলত এই কথা জনালে মুখ্যমন্ত্ৰীয়ে বানপীড়িত অঞ্চল পৰিদৰ্শন কৰিবলৈ মন্ত্ৰী বিধায়কক নিৰ্দেশ বানপীড়িত অঞ্চলসমূহত সমষ্টিৰ বিধায়কসকলক গৈ বানাক্ৰান্তৰ দুখ দুৰ্দশাৰ বুজ লবলৈ আহ্বান কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে অরুণাচল হয়ে থাকা প্রবল বৃষ্টিপাতের বান বিভীষিকা বিভিন্ন ঠাইত বানর বাতিল করা হয়েছে জেলা আয়ুক্ত সম্মিলন জেলা আয়ুক্ত সম্মিলন বান পরিস্থিতির বাতিল আনহাতে জেলা আয়ুক্তক বুঝ লবলৈ নির্দেশনা বিভিন্ন ঠাইর পরিস্থিতির বুঝ লবলৈ নির্দেশনা মুখ্যমন্ত্রী বুধবার ক্যাবিনেট বৈঠক বানক লৈ হব আলোচনা রাজ্যের বান পরিস্থিতি বুঝ ললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুখ্যমন্ত্রীক ফোন করে প্রধানমন্ত্রী বুঝ ললে বান পরিস্থিতি নেড়ানেপেড়া বরষুণের ফলত বছরটির দ্বিতীয়টো বানত প্লাবিত রাজ্য অরুণাচলের উজনি ধারাষার বরষুণের অব্যাহত বান পরিস্থিতিক মোকাবিলা করবর সহায়ের আশ্বাস দিছে প্রধানমন্ত্রীয়ে শিক্ষা হেতু এপক লৈ তিনিজনীয়া কমিটি গঠন এই তিনিজনীয়া কমিটিয়ে বিদ্যালয় বিদ্যালয় গৈ পর্যবেক্ষণ করব শিক্ষা হেতু এপ তিনিজনীয়া কমিটির থাকিব ডিইইর সঞ্চালক এপটোত বিসঙ্গতি থাকিলে ঠিক করা হব বলে সোমবারে সংবাদমেলত জানালে মুখ্যমন্ত্রীয়ে সোমবারের বলবৎ তিনিখন নতুন আইন নতুন আইনের অধীনত নগাঁও প্রথমটো গোচর রুজু নতুন ন্যায় সংহিতা গুরুত্বপূর্ণ বাল্য বিবাহ রোধত এই নতুন আইনে সহায় করব বলে কলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নতুন আইন অনুসৰি কোনেও কিশোরীর সঙ্গে করব নিব শারীরিক সম্পর্ক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে ধর্ষণ গণ্য করা হব বাল্য বিবাহ করলেও করব নিব শারীরিক সম্পর্ক তেনে করলে ধর্ষণের গোচরত রুজু হব গোচর আর সোমবারে সংবাদমেলত এই কথা ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রীগিয়ে ভারতীয় ন্যায় সংহিতার অধীনত প্রথমটো গোচর দিল্লীত রুজু হল দিল্লীর কমলা মার্কেট থানাত ন্যায় সংহিতার অধীনত প্রথমটো গোচর রুজু এজন হকারের বিরুদ্ধে গোচর রুজু ন্যায় সংহিতার 285 নম্বর ধারার অধীনত হকারজনের বিরুদ্ধে গোচর রুজু হয়েছে ফুট ওভারব্রিজের তলত গুটখা পানির বটল বিক্রি করে আছে লোকজনে সংসদত মাইক বন্ধক বিতর্ক সোমবারে বিরোধীর মাইক বন্ধ করাক উত্তাল হয়ে পড়ল দুইখন সদন লোকসভার অধ্যক্ষই বিরোধীর মাইক বন্ধ করার অভিযোগ আনিলে রাহুল গান্ধীয়ে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে রখার অভিযোগ অধ্যক্ষই মাইক বন্ধ নকরে বলে স্পষ্টীকরণ ওম বিড়লার বিরোধীয় নীট কাণ্ডর আলোচনা বিচারি উত্তাল করেছিল সদন লোকসভাত রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী আর অমিত শাহর বাকযুদ্ধ রাহুল গান্ধীয়ে হিন্দু আস্থাক অপমান করার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহাদেব শিবর ফটোল সংকটত ভাষণ দিয়েছিল রাহুল গান্ধীয়ে হিন্দুক হিংসা পরায়ণ রূপত দেখাব নারিব বলে মন্তব্য মোদীর রাহুল গান্ধীয়ে ক্ষমা খুঁজব লাগিব মন্তব্য অমিত শাহর মুখ্যমন্ত্রীর লক্ষিমপুরের ভ্রমণ বাতিল হল বান পরিস্থিতির বাতিল করা হয়েছে কার্যসূচী লক্ষিমপুর হবল আয়ুক্ত সম্মিলনও বাতিল করেছে সোমবারে লক্ষিমপুর উপস্থিত হয়েছিল কেবাজনও মন্ত্রী জুলাই মাহৰ প্ৰথমটো দিন দেশবাসীলৈ সকাহ হ্ৰাস পালে প্ৰতিটো বাণিজ্যিক চিলিণ্ডাৰৰ দাম 30 টকা পৰ্যন্ত দাম হ্ৰাস পালে প্ৰতিটো এল পি জি চিলিণ্ডাৰৰ দাম কমিল দিল্লী মুম্বাই কলকাতা চেন্নাইত অৱশেষত উদ্ধাৰ হল জোনাৰ চিয়াং নদীত আৱদ্ধ হৈ থকা এছ ডি আৰ এফৰ বাহিনীৰ সেই দলটো দেওবাৰে জোনাৰ শিৱগুৰিত বানাক্ৰান্তক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতেই উভতি অহাৰ বাটত ব্ৰহ্মপুত্ৰৰ কোবাল সোঁতত আৱদ্ধ হৈ পৰিছিলে 9 গৰাকীকৈ এছ ডি আৰ এফৰ জোৱান গুৱাহাটীৰ পানীখাইটিত ব্ৰহ্মপুত্ৰৰ নিখোজ যুৱকক উদ্ধাৰৰ বাবে সোমবাৰে পুনৰ চলোৱা হল এছ ডি আৰ এফৰ অভিযান ব্ৰহ্মপুত্ৰত নিখোজ হৈ থকা যুৱকজনক বিচাৰি অভিযান এছ ডি আৰ এফ বাহিনীয়ে উল্লেখযোগ্য যে দেওবাৰে নিশা গুৱাহাটীৰ পানীখাইটিত ব্ৰহ্মপুত্ৰৰ নিখোজ হৈ পৰিছিল 3 জনকৈ যুৱক দেওবাৰে ই ৰিক্সাৰে পানীখাইটিলৈ গৈ থকা অৱস্থাত পথৰ পৰা ই ৰিক্সাসহ ব্ৰহ্মপুত্ৰৰ বাঢ়নি পানীত বাগৰি পৰিছিলে তেওঁলোক লগে লগে ৰাইজৰ তৎপৰতাত এজন যুৱকক উদ্ধাৰ হৈছিল কিন্তু আন এজন যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিছিল এছ ডি আৰ এফ বাহিনীয়ে এতিয়াও নিখোজ হৈ আছে তৃতীয়জন যুৱক বোকাখাটতো বানে লৈছে ভয়ংকৰ ব্ৰহ্মপুত্ৰ বাঢ়নি পানীয়ে কাল ৰূপ ধাৰণ কৰি ভাঙি নিছে বংকুৱাল নেঘেৰিটিং সংযোগী মথাউৰিটো মুহূৰ্ততে জলমগ্ন হৈ পৰিল ইখনৰ পিছত সিখনকৈ গাঁও আতংকিত হৈ পৰিছে বহু গাঁও হাজাৰ হাজাৰ পৰিয়াল ভূটান পাহাৰৰ পৰা বাঢ়ি অহা নোৱা নৈৰ বাঢ়নি পানীয়ে বুৰাই পেলাইছে মঙলদৈ ভুটীয়া চাং পথকে ধৰি কলাগাৰ বিস্তীৰ্ণ অঞ্চল নোৱা নৈৰ পূব পাৰৰ মথাউৰিটো বানত ছিগি নিয়াৰ ফলত এইদৰে দুবাৰকৈ ডুবিছে কলাগাৰ বিভিন্ন অঞ্চল নেৰানেপেৰা বৰষুণৰ ফলত গহপুৰতো ভয়াৱহ হৈছে বান পৰিস্থিতি ব্ৰহ্মপুত্ৰৰ বানত দিশহাৰা হৈ পৰিছে বানাক্ৰান্ত গহপুৰত চত্ৰং নদীৰ পানী প্লাৱিত কৰিছে মধ্য চত্ৰঙৰ বিস্তীৰ্ণ অঞ্চল আনফালে দক্ষিণাঞ্চলৰ বহু গাঁও প্লাৱিত কৰিছে ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পানীয়ে আহাৰমহীয়া বানৰ কবলত ৰাজ্যৰ বিভিন্ন অঞ্চল অস্বাভাৱিক হাৰত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাত শিৱসাগৰ কোঁৱৰপুৰৰ 20খনৰো অধিক গাঁও বানৰ কবলত বৰলুইটৰ বানে সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত কৰিছে দিচাংমুখৰ অধিকাংশ গাঁও বিগত কেইবাদিনো ধৰি নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ৰাজ্যত সমান্তৰালকৈ চাবুৱাতো বানৰ সংহাৰ চলিছে চাবুৱা ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত দধিয়া মহমাৰা চাৰিখুটি গেৰেকী নেপালী গাঁৱৰ লগতে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ গৃহ গাঁও বিন্ধাকটা গাঁও বানে বুৰাই পেলাইছে তিনিচুকীয়া বৰডুমচা জৰাজীৰ্ণ দলঙৰ বাবে দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে স্থানীয় ৰাইজে মাৰ্ঘেৰিটা সমষ্টিৰ বৰডুমচাৰ কানাই পথাৰ আৰু কৰিয়া জান সংযোগী মূল পথত অৱস্থিত ডিব্ৰু নৈৰ ওপৰেদি যোৱা ভগ্ন দলংখনক লৈ হাহাকাৰ লাগিছে আৰু বাৰিষা আহিলে এনেদৰে পানীত ডুব যাই থাকে এই দলংখন আহাৰমহীয়া বানত জলমগ্ন হৈ পৰিছে মাজুলীৰ বিস্তীৰ্ণ অঞ্চল নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পাইছে নৈপৰীয়া মাজুলীবাসীৰ আতংক অৰ্ধশতাধিক গাঁৱত এক অৱৰ্ণনীয় পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আজিও অপৰিৱৰ্তিত হৈ আছে যোৰহাট জাজিমুখৰ বান পৰিস্থিতি ক্ষীপ্ৰগতিৰ বাঢ়িয়ে আছে পানী বহু পৰিয়ালৰ বাঢ়নি পানীয়ে ঘৰৰ মুধ চুবলৈ বাকী এতিয়া খোৱা পানী খাদ্য আৰু প্ৰয়োজনীয় সামগ্ৰীৰ বাবে হাহাকাৰ পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছে বানাক্ৰান্তক উদ্ধাৰৰ বাবে এছ ডি আৰ এফ বাহিনী মোতায়েন প্ৰশাসনৰ নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বৃদ্ধি পাইছে সোৱণশিৰি নদীৰ জলস্তৰ যাৰ ফলত কেইবাখনো শ্লুইচ গেট খুলি দিয়াৰ সম্ভাৱনা অৰুণাচল প্ৰদেশৰ সোৱণশিৰি নদীৰ ওপৰত ধাৰাসাৰ বৰষুণৰ বাবে এন এইচ পি চি নিয়ন্ত্ৰণ কক্ষৰ পৰা আগতীয়া সতৰ্কবাণী প্ৰেৰণ কৰা হৈছে সোৱণশিৰি নদীৰ ওপৰৰ পৰা প্ৰায় 16,000 কিউবিক মিটাৰ পানী নিৰ্গমনৰ সম্ভাৱনা এন এইচ পি চি কৰ্তৃপক্ষৰ যাৰ ফলত সোৱণশিৰি নদীৰ নামনি অঞ্চলত বানপানীৰ সৃষ্টি হ'ব পাৰে বুলি সতৰ্কবাণী জাৰি এন এইচ পি চিৰ ফালৰ পৰা ধেমাজি আৰু উত্তৰ লখিমপুৰ জিলা প্ৰশাসনে সজাগ আৰু সচেতন হৈ থাকিবলৈ ৰাইজক আহ্বান কৰিছে বিশেষকৈ সোৱণশিৰি নৈপৰীয়া ৰাইজক ঢেকীয়াজুলিৰ ৰোহিণী বিলত ভয়াৱহ বান ফেৰে ফটোকাৰে উফন্দি উঠিছে বেলখিৰি নৈৰ বাঢ়নি পানীত ছিগিছে ঠেলামৰা বেলখিৰি সংযোগী গড়কাপ্তানী পথটো বানৰ কবলত ৰোহিণী বিল কমাৰ চুবুৰী ৰোহিণী বিল পথাৰ গাঁও বানাক্ৰান্তসকলৰ মাজত হাহাকাৰ অৱস্থা মৰা পাগলা দিয়াৰ ভয়ংকৰ খহনীয়াৰ কবলত নলবাৰীৰ গড়বেৰ মৰা পাগলা দিয়াৰ সুঁতিয়ে তীব্ৰ ভাবুকিৰ সৃষ্টি কৰিছে নৈপৰীয়া ৰাইজৰ মাজত আৰু এই পৰ্যন্ত কাণখাৰ নাই কিন্তু স্থানীয় বিধায়ক বা কেবিনেট মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ প্ৰাণৰ মমতাত এতিয়া নিজ স্থান এৰি নিৰাপদ স্থানলৈ যাবলগীয়া হৈছে নৈপৰীয়া বাসিন্দা
নলবাৰী জিলাখনত থকা মৰাপাগলা দিয়া নৈৰ প্ৰবল সোঁতত স্থানীয় বহু লোকৰ ঘৰ দুৱাৰ লগতে ৰাজহুৱা নামঘৰ গৰাখহনীয়া নিশেষ হোৱাৰ পথত এই ক্ষেত্ৰত স্থানীয় বিধায়ক চন্দ্ৰমোহন পাটোৱাৰী গতি শীঘ্ৰে সমস্যাখিনি সমাধান কৰিবলৈ ৰাইজে কৰিছে অনুৰোধ জোনাৰ অপৰিৱৰ্তিত হাৰত বৃদ্ধি পাইছে বাম পৰিস্থিতি বাঢ়নী পানীয়ে প্লাবিত কৰিছে জোনাৰ ন ন অঞ্চল যাৰ ফলত অধিক জটিল হৈ পৰিছে বহুকেইখন গাঁৱৰ পৰিস্থিতি দিশাৰী নৈৰ বাঢ়নী পানীয়ে বগৰীগুৰি অঞ্চলৰ গৰকাটনি পথৰ বহু ঠাইত ক্ষয় ক্ষতি কৰিছে যাতায়াত ব্যৱস্থা বন্ধ জিয়কৰ জাজিমুখৰ বান পৰিস্থিতি অধিক অৱনতি নেৰানেপেৰা বৰষুণৰ বাবে বৃদ্ধি ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ ব্ৰহ্মপুত্ৰ বাঢ়নী পানীয়ে প্লাবিত কৰিছে ন ন অঞ্চল ইফালে চাপৰিত আবদ্ধ গোধনৰ বাবে নাই খাদ্য বান খাদ্যৰ অভাৱত মৃত্যু ঘটিছে কেইবাটাও পশুধনৰ পনহিৰণৰ বাঢ়নী পানীয়ে উটুৱাই নিছে মাজুলীৰ তামোলগুলি চানং গাঁও সংযোগী পথছোৱা গুৰুত্বপূৰ্ণ পথটো উটুৱাই নিয়াৰ ফলত প্ৰায় বিশখন গাঁৱৰ যাতায়াত বিচ্ছিন্ন ব্ৰহ্মপুত্ৰৰ লগতে অস্বাভাৱিক হাৰত বৃদ্ধি সোৱণশিৰি লোহিত আৰু খেৰকটীয়া নদীৰ জলস্তৰ অৰুণাচল প্ৰদেশতো বানৰ তাণ্ডৱ বিগত কিছুদিনৰ পৰা হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত কুৰুং নদীৰ বাঢ়নী পানীয়ে উটুৱাই নিছে পকী দলং পালিন ইয়াচুলি ইয়াজালি আৰু ইটানগৰ সংযোগী দলংখন বাঢ়নী পানী জাহ যোৱাৰ ফলত স্তব্ধ হৈ পৰিছে কুমিল জিলাৰ কেইবাটাও অঞ্চলৰ যাতায়াত ব্যৱস্থা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত অৱনতি ঘটিছে ক্ষমা কৰিব বান পৰিস্থিতিৰ বানত ৰাজপথত আশ্ৰয় লৈছে একাংশ জীৱ জন্তুৱে ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে গধুৰ যান বাহন চলাচলত নিষেধাজ্ঞা দিয়া হৈছে উজনিলৈ যোৱা গধুৰ বাহনবোৰ ৰখাই দিছে কলিয়াবৰ তিনিআলিত কাজিৰঙা বন্য জন্তুৰ সুৰক্ষাৰ বাবে বিশেষ নিৰ্দেশনা জাৰি বিগত 5 দিন ধৰি কৃত্ৰিম বানৰ কবলত ডিব্ৰুগড় চহৰ বিগত কেইবাদিনো ধৰি হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলতেই কৃত্ৰিম বানপানীয়ে ভয়ংকৰ ৰূপ লৈছে কৃত্ৰিম বানত ডিব্ৰুগড় চহৰৰ ন ন অঞ্চল প্লাবিত কেইবাদিনো ধৰি বিদ্যুৎ সংযোগ ব্যাহত বিগত 5টা দিনে বন্ধ ৰাখিবলগীয়া হৈছে ডিব্ৰুগড় চহৰৰ কেইবাখনো দোকান ডিব্ৰুগড়ৰ বহু চৰকাৰী কাৰ্যালয়ত পানী সোমাইছে ফলত বন্ধ হৈ আছে কাৰ্যালয় আনকি ডিব্ৰুগড় পৌৰসভাৰো কাৰ্যালয়ত পানী সোমাইছে নিজ গৃহ জলবন্দী হৈ থকা বহু পৰিয়ালৰ তীব্ৰ খাদ্য আৰু খোৱা পানীৰ নাটনি দেখা দিছে পানীত ডুব গৈ আছে ডিব্ৰুগড় আৰক্ষী ছাউনী পৰ্যন্ত অত্যাধিক পানীৰ বাবে ডিব্ৰুগড়ৰ বহু ঠাইত পথ হৈ থকাৰ হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈ আছে খলিহামাৰী নালিয়াপুল মিলননগৰ গান্ধীনগৰ বৈৰাগী মঠ পদুমনগৰ চিৰাং চাপৰি ইত্যাদি ঠাইত কৃত্ৰিম বানৰ অধিক প্ৰভাৱ দেখা গৈছে অৱশেষত ডিব্ৰুগড়ৰ কৃত্ৰিম বানৰ বুজ ল'বলৈ উপস্থিত হ'ল মন্ত্ৰী যোগেনমোহন ডিব্ৰুগড়ৰ কৃত্ৰিম বানপানী সন্দৰ্ভত বুজ ল'বৰ বাবে উপস্থিত দুৰ্যোগ ব্যৱস্থাপনা মন্ত্ৰীগৰাকী থানা চাৰিআলি মানকটা পথত উপস্থিত হৈ কৃত্ৰিম বানৰ সমস্যা সন্দৰ্ভত বুজ ল'লে মন্ত্ৰীগৰাকীয়ে কলিয়াবৰৰ বৰঘুলীত বানৰ তাণ্ডৱ বানৰ কবলত কলিয়াবৰৰ 2 আৰু 3 নম্বৰ বৰঘুলী ব্ৰহ্মপুত্ৰৰ বাঢ়নী পানীয়ে প্লাবিত কৰিছে বৰঘুলী বিস্তীৰ্ণ অঞ্চল বানত ডুব গৈছে নপৰীয়া লোকৰ ঘৰ বাৰী খেতিপথাৰ মানুহ পশুধন একেলগে আশ্ৰয় ল'বলগীয়া হৈছে মথাউৰীত বাঢ়নী পানী ডুব গৈছে বিঘাই বিঘাই খেতিপথাৰ লখিমপুৰতো ভয়ংকৰ ৰূপ লৈছে বানে ফেনে ফুটুকাৰে বাঢ়িছে হিঙৰা বেকা নদী লগতে গাভৰু আৰু পাভ নদীও যাৰ ফলত ভয়ংকৰভাৱে বান পৰিস্থিতি আৰু প্লাবিত হৈছে 15খনৰো অধিক গাঁও বানত একাকাৰ হৈ পৰিছে পথ পথাৰ বহুকেইটা গৰকাপ্তানি পথৰ ওপৰেদি পানী বাগৰি আছে শোণিতপুৰৰ বালিপৰা জৰাখৰ নদীৰ তাণ্ডৱ ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে জলপৃষ্ঠ বছৰৰ প্ৰথমটো বানত বুৰিছে বালিপৰা বিস্তীৰ্ণ অঞ্চল বালিপৰাৰ দীঘলী দীঘলী বালিজান কুমাৰী গাঁও লগতে প্ৰাথমিক বিদ্যালয় বিদ্যুৎ উপসংমণ্ডলৰ কাৰ্যালয় এতিয়া জৰাখৰ নদীৰ বাঢ়নী পানীৰ কবলত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি হোৱাৰ লগে লগে কলংঘটো বৃদ্ধি পাইছে পানীৰ পৰিমাণ হাতীমৰাৰ ছুইচ গেট মুকলি নকৰাকৈয়ে অনিয়ন্ত্ৰিতভাৱে কলংঘলৈ হুৰাহুৰে বৈছে ব্ৰহ্মপুত্ৰৰ পানী বিগত কিছুদিনলৈকে এতিয়া অধিক হাৰত কলংঘলৈ পানী বৈ আছে আৰু তাক লৈ আশংকিত হৈ পৰিছে কলিয়াবৰবাসী ৰাইজ হাতীমৰাৰ ছুইচ গেট নিৰ্মাণত সংঘটিত হোৱা বিসংগতি পৰিদৰ্শন কৰিলে কলিয়াবৰৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাই স্লুইজ গেটৰ বিসংগতিৰ বাবে জলসম্পদ বিভাগৰ বিষয়াক জবাবদিহি কৰিছে কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাই স্লুইজ গেট নিৰ্মাণকাৰী ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানক তদন্তৰ আওতালৈ আনিবলৈ দাবী তুলিছে মাজুলীৰ ব্ৰহ্মপুত্ৰ আবদ্ধ হৈ পৰিছে বিধায়কসহ এটা দল বানাক্ৰান্ত অঞ্চল পৰিদৰ্শন কৰিবলৈ গৈছিলে দলটো ফেৰী ইঞ্জিন বিকল হৈ পৰাত আবদ্ধ হৈ পৰে দলটো এছ ডি আৰ এফে উদ্ধাৰ কৰিলে আবদ্ধ দলটোত আছিল মাজুলীৰ বিধায়ক ভুৱন গাম যোৰহাটত হুৰাহুৰে বাঢ়িছে ব্ৰহ্মপুত্ৰৰ পানী নিমাতীঘাটত ভংগ হৈছে দীৰ্ঘ 33 বছৰ অভিলেখ বিপদ সীমাৰ ওপৰেদি বাগৰি আছে ব্ৰহ্মপুত্ৰ নিমাতীৰ মূল পথেৰে বাগৰিব পাৰে ব্ৰহ্মপুত্ৰৰ পানী প্ৰশাসনে অহৰ্নিশে পৰ্যবেক্ষণ কৰিছে পৰিস্থিতি জলসম্পদ বিভাগৰ তীক্ষ্ণ নজৰত নিমাতীৰ পৰিস্থিতি কাজিৰঙা 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত টাইম কাৰ্ডৰ বিকল্প ব্যৱস্থা বন বিভাগৰ বানৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত অতিক্ৰম কৰিছে
কার্বি পাহাড় গতি করা বন্যজন্তুর নিরাপত্তার বাবে বিশেষ পদক্ষেপ লৈছে উদ্যান কর্তৃপক্ষয়। গহপুরত বানাক্রান্ত হাহাকার পরিস্থিতি আশ্রয় শিবিরের দিন পার করেছে বানাক্রান্ত গহপুর দাঁতকলা বজার আশ্রয় গৃহ বানাক্রান্ত হাহাকার আশ্রয় শিবিরটোত আছে মুঠ 135 জনক বানাক্রান্ত। বানৰ মাজতে চিপাঝাৰত অবৰ্ণনীয় পৰিৱেশ মৃতদেহ সৎকাৰ কৰিবলৈ নাই এডোখৰ শুকান ঠাই ওখ ঠাই এডোখৰ বিচাৰি হাহাকাৰ পৰিয়ালটোৰ পানী ফালি সৎকাৰৰ বাবে নিয়া হ'ল মৃতদেহ পথাৰীঘাট ৰাজচক্ৰৰ দুনি গাঁও দেখিবলৈ পোৱা গ'ল এই দুখ লগা দৃশ্য ৰাজহুৱা শ্মশানৰ অভাৱত পুখুৰীৰ পাৰত সৎকাৰ হ'ল মৃতদেহ। গহপুৰৰ বৰদলনি বানাক্ৰান্ত আলৈ আথানি দেখা গৈছে নাৱৰ ওপৰতে সম্পন্ন হৈছে মৃতকৰ শ্ৰাদ্ধ গোবিন্দ কাৰ্কি নামৰ লোকজনৰ পৰিয়ালৰ এই দুৰ্দশা মৃতকৰ 11 দিনীয়া সংস্কাৰ পৰ্ব সম্পন্ন কৰিবলগীয়া হৈছে নাৱতে। হাফলঙতো নেৰানেপেৰা বৰষুণ লামডিং বদৰপুৰ পথত বন্ধ ৰেল চলাচল ৰেলপথৰ ওপৰেদি বাগৰিছে পাহাৰৰ পানী শিলচৰ অভিমুখী কাঞ্চনজংঘা এক্সপ্ৰেছ ৰখাই থৈছে নিউ হাফলঙত গুৱাহাটী শিলচৰ ৰেল ৰখাইছে দিতক চৰা ষ্টেচনত। পুনে লোনাবলাত ভয়ংকৰ ঘটনা হঠাতে পানী বাঢ়ি আহি উঠি গ'ল এটা পৰিয়াল এটা জলপ্ৰপাতৰ কাষতে পিকনিক খাবলৈ গৈছিলে পৰিয়ালটো বৰষুণৰ ফলত হঠাৎ জলপ্ৰপাতৰ সোঁত বাঢ়ি যোৱাত উঠি গ'ল পৰিয়ালটো কেমেৰাত বন্দী হৈছে সাতজনীয়া পৰিয়ালটো উটি যোৱাৰ সেই ভয়ংকৰ হিহনকাৰী দৃশ্য। বঙাইগাঁৱৰ পঞ্চায়ত হৌচিপ হত্যাকাণ্ডৰ নতুন পাক পত্নীয়ে চুপাৰী কিলাৰৰ হতুৱাই হত্যা কৰিছিলে চন্দ্ৰকান্ত দাসক অবৈধ সম্পৰ্কৰ সন্দেহত সাময়িক চুপাৰী কিলাৰৰ দুৱাৰা হত্যা কৰা হৈছে আৰু চন্দ্ৰকান্তৰ পত্নী নীলিমা কছাৰীয়ে ভতিজাকক দিছিল হত্যাৰ চুপাৰী। নীলিমাৰ ভতিজাকে পঞ্চায়ত সচিবক হত্যাৰ বাবে লৈছিল নগদ 2 লাখ টকা ভগ্নী বিনিমা কছাৰীৰ সৈতে মিলি নীলিমাই এই হত্যাৰ পৰিকল্পনা কৰিছিল চুপাৰী লৈ ভতিজাক মনোজ বসুমতাৰীয়ে ৰচিছিল হত্যাৰ ব্লু প্ৰিণ্ট। নকুল ঈশ্বৰী জ্যোতিষ দৈমাৰী হাগ্ৰা নাৰ্জাৰী লগতে জুনেল দৈমাৰীৰ সৈতে মিলি মনোজে ৰচিছিল হত্যাৰ ব্লু প্ৰিণ্ট পত্নীসহ মুঠ 7 অভিযুক্ত গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষী অভিযুক্ত 5 যুৱক প্ৰাক্তন NDFPৰ কেডাৰ। চন্দ্ৰকান্তক হত্যা কৰি ৰুণীখাটাত আত্মগোপন কৰিছিল নকুলে অভিযুক্ত চাগ্ৰা লগতে জুনেল আৰু মনোজে আত্মগোপন কৰিছিল গুৱাহাটীৰ অভিযুক্ত জ্যোতিষ দৈমাৰী আত্মগোপন কৰিছিল শ্বিলঙত আটাইকেইজন অভিযুক্ত NDFPৰ প্ৰাক্তন কেডাৰ। চন্দ্ৰকান্তৰ পত্নী নীলিমা কছাৰীক অভয়াপুৰীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নীলিমা কছাৰীৰ ভগ্নী বিনিমাক গোৱালপাৰাৰ পৰা গ্ৰেপ্তাৰ নীলিমাৰ ভতিজা মনোজ বসুমতাৰী গুৱাহাটীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে গুৱাহাটীৰ পৰা গ্ৰেপ্তাৰ চাগ্ৰা নাৰ্জাৰী জুনেল দৈমাৰী। হত্যাকাণ্ডত ব্যৱহৃত পিষ্টল বাইক বলেৰ বাহন জব্দ কৰিছে ছয়জাই গুলী লগতে কোকৰাঝাৰৰ পৰা পিষ্টলটো উদ্ধাৰ কৰিছে কোকৰাঝাৰৰ দোতমাৰ কমাৰপাৰা গাঁৱৰ পৰা পিষ্টলটো উদ্ধাৰ ৰুণীখাটাৰ পৰা জব্দ কৰা হৈছে পালচাৰ বাইকখন। গুৱাহাটীৰ পৰা জব্দ কৰা হৈছে হত্যাকাণ্ডত ব্যৱহৃত বলেৰ বাহনখন গুৱাহাটীৰ পৰা বলেৰ গাড়ীত গৈছিল অভিযুক্ত ঘটনাস্থলীত বাইকেৰে গৈছিল 2 অভিযুক্ত। চন্দ্ৰকান্ত হত্যাৰ বাবে নাগালেণ্ডৰ ডিমাপুৰৰ পৰা কিনি আনিছিল পিষ্টল জুনেল দৈমাৰীয়ে নাগালেণ্ডৰ পৰা আনিছিল 7.65 mm পিষ্টল জুনেল নাগালেণ্ডৰ পৰা আনি গুৱাহাটীত চাগ্ৰা নাৰ্জাৰী ঘাটত গতাই দিছিল পিষ্টলটো 17 জুনত বঙাইগাঁৱৰ কাহিডুবাত উপস্থিত হৈছিল জুনেল। 25 জুনত কোকৰাঝাৰৰ দতমালৈ চাগ্ৰাই গৈ লৈ গৈছিল পিষ্টলটো তাত থাকিছিল গৈ 25 জুনত কাহিডুবালৈ গৈছিল নকুল ইছলাৰী জ্যোতিষ দৈমাৰী মনোজ বসুমতাৰী 26 জুনত কাহিডুবাৰ এখন চাহ দোকানত গুলীয়া হত্যা কৰিছিলে চন্দ্ৰকান্তক। শূন্য দূৰত্বৰ পৰা নকুলে গুলীয়া হত্যা কৰিছিলে চন্দ্ৰকান্ত দাসক নকুলৰ লগতে চাহ দোকানখনত উপস্থিত আছিল চাগ্ৰা নাৰ্জাৰী ঘটনাস্থলীৰ সমীপতে আছিল আন কেইবাজনো অভিযুক্ত হত্যাকাণ্ডৰ পিছত কোকৰাঝাৰত লুকুৱাই ৰাখিছিল পিষ্টলটো। হত্যাকাণ্ডৰ তদন্তৰ বাবে গঠন কৰিছিলে আৰক্ষীৰ 5টা বিশেষ দল কোকৰাঝাৰ দতমান বঙাইগাঁও ASP হেডকোৱাৰ্টাৰ নেতৃত্বত চলিছিল অভিযান দক্ষিণ হালমৰা SDPৰ নেতৃত্বত শ্বিলঙত অভিযান কৰিছিল বঙাইগাঁও DSP হেডকোৱাৰ্টাৰ নেতৃত্বত গুৱাহাটীত অভিযান চলিছিল বঙাইগাঁও আৰক্ষী 2টা দলে চিৰাঙৰ 2 ঠাইত অভিযান কৰিছিল। কোকৰাঝাৰৰ পুনৰ অপৰাধী লৈ আৰক্ষীৰ গুলীচালনা আৰক্ষীৰ গুলীত আহত আমিৰ হুছেইন নামৰ এটা অপৰাধী আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা কৰোঁতে গুলীবিদ্ধ অপৰাধীটো চালাকাটিৰ চাহবাগানত দেওবাৰে মাজনিশা সংঘটিত হৈছে এনকাউণ্টাৰ। গুলীবিদ্ধ আমিৰৰ পৰা জব্দ 5 লাখ টকা কোকৰাঝাৰ LIC 34 লাখ টকা লুটৰ ঘটনা জড়িত আমিৰ সম্প্ৰতি কোকৰাঝাৰ RNB সামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে গুলীবিদ্ধ আমিৰক। CGST অতিৰিক্ত আয়ুক্ত MS ৰ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে গুৱাহাটীৰ GST কাৰ্যালয়ত চলিছিল CBI অভিযান সোমবাৰে চলা অভিযানৰ সময়তে উৎকোচ কেলেংকাৰী গোচৰত CBIৰ হাতত গ্ৰেপ্তাৰ কৰা হয় CGST অতিৰিক্ত আয়ুক্তগৰাকীক ৰেলৱে ঠিকাৰ নামত বিচাৰিলে ধন দালালৰ জৰিয়তে বিচাৰিছিল 3.83 লাখ টকা।
ঢেকিয়াজুলি থানার অসিক বদলি করা হয়েছে। ঢেকিয়াজুলি আরক্ষী থানার বিষয়া রাজা সরকার সিআইডির মুখ্য কার্যালয়ে বদলি করা হয়েছে। অঞ্চলটোত শেহতীয়াক নারীজনিত অপরাধ বৃদ্ধির পিছতে বদলি করা হয়েছে অসিক। ঢেকিয়াজুলিত মোতায়েন করা হয়েছে মহিলা কমান্ডো বেটালিয়নের দুটা দল। মোতায়েন করা হয়েছে অসম আরক্ষী বেটালিয়নেরও দুটা দল। ঢেকিয়াজুলিত উপস্থিত পরিস্থিতির বুঝ ললে আইন শৃঙ্খলার আইজিপি পি কে ভূঞার উত্তর সংবন্ধলর ডিআইজি বিজি কুলিগ্রামীয় পরিস্থিতির বুঝ লয় দুয়োকে সঙ্গ দিয়েছে আরক্ষী অধীক্ষক বরুণ ভূকাষ্ঠয়। হাজুর বরমপুর নৃশংস হত্যার ঘটনা অর্ডার করা তর্জা বেরর সময়তে নোপার সময়মতে নোপার বাবে ব্যবসায়ী পবন আলীর সঙ্গে হওয়া যে তর্কাতর্কি তার বাবে গ্রাহক সিরাজুল্লাহ আলীক মরিয়াই মরিয়াই হত্যা করলে তিনি পুত্রের মিলি পবন আলিয়ে মরিয়াই মরিয়াই হত্যা করেছে সিরাজুল্লাহ আলী নামের লোকজনক। হোজাই নারী সরবরাহকারী চক্রের বিরুদ্ধে হোজাই আরক্ষীর অভিযান। হোজাই আহমেদনগরত আরক্ষীয়ে চলাই এক অভিযানের বিদেশলৈ নারী সরবরাহ করা চক্রের সদস্য জাকির হুসেনক গ্রেপ্তার করেছে। ধৃতটোর পৰা জব্দ করেছে তিনিখন নকল পাসপোর্ট, বহু ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, জন্মর প্রমাণপত্র, আধার কার্ড, প্যান কার্ড। নারী সরবরাহকারী চক্রটোয় অসমৰ বিভিন্ন প্রান্তৰ পৰা যুবতী মহিলাসকলক প্রেরণ করেছিলে ওমানলৈ। ধৃত জাকির হুসেনে এতিয়ালৈকে চারিগৰাকী মহিলা প্রেরণ করেছে সেই বিদেশলৈ, ইতিমধ্যে কথা স্বীকার করেছে। চক্রটোর বাকি সদস্যর নির্দেশত বিদেশলৈ প্রেরণ করা মহিলাসকল গুৱাহাটী বিমানবন্দর অথবা রেল স্টেশনলৈ নিয়া কামো করেছিল জাকিরে। নারী সরবরাহকারী জাকিরর উপর আরক্ষীয়ে মোরাঝাড়ের আরিফ আর ডবকার পৰা নজমুল নামের সরবরাহকারীকো গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। হোজাই জেলার পৃথক স্থানের পর আরক্ষী এতালেক তিনজনক গ্রেপ্তার করে ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে। টিয়কর রাধাকৃষ্ণ মন্দিরের চুরিকাণ্ড। মন্দিরের তলা ভাঙি ভগবান শ্রীকৃষ্ণ মূর্তির হাতের রূপর বাহি লই গল চুরে, দান পাত্র ভাঙি চুরে লই গেছে নগদ টাকা। আরক্ষী থানার অভিযোগ দাখিল করেছে মন্দির কর্তৃপক্ষ। শিবসাগর ভাড়াঘরের মালিকক আক্রমণ আরক্ষী কনস্টেবল নৃপেন বরদলৈ নামের কনস্টেবলজনের বিরুদ্ধে মারপিট করা গুরুতর অভিযোগ। ভাড়াঘরের মালিক অতুল চেতিয়া তেওঁর পত্নী আর পতিজাকক মারপিট করার অভিযোগ। ঘটনা সন্দর্ভত শিবসাগর সদর থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। সোমবারের পর ঢেকিয়াজুলি দিনে নিশায় টহল দিব বৃহৎ বেটেলিয়ন বাহিনীয়ে। উপস্থিত হয়েছে মহিলা কমান্ডো বাহিনী। ধারাবাহিক নারী নির্যাতনের দরে অপরাধ সংঘটিত হয়ে থাকার পিছত আরক্ষী প্রশাসনের বিশেষ পদক্ষেপ। উল্লেখযোগ্য যে দেওবার ঢেকিয়াজুলিত আইজিপি পি কে ভূঞা উপস্থিত হয়েছিল, তারপরে সোমবার ঢেকিয়াজুলি শহর তেনেদরে টহল দিছিল বেটেলিয়ন বাহিনীয়ে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত উত্তাল প্রতিবাদ। ধনের বিনিময়ত নম্বর বড়াক গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের আশুগুট, বিশ্ববিদ্যালয়ের আইন মহাবিদ্যালয়ের আশুগুটের উদ্যোগত প্রতিবাদ সাব্যস্ত। মহানগরীর লকরাস্থিত 108 মুখ্য কার্যালয়ের সম্মুখন মৃত্যুঞ্জয় কর্মচারী সংস্থার প্রতিবাদ। 108 চলি থাকা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে কর্মচারী সকলে শীঘ্রে সমস্যা সমূহ সমাধান নকরলে আরো তীব্র আন্দোলন গড়ি তোলার হুঙ্কার। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত সংঘটিত মার্কশ্বীট কেলেঙ্কারি সন্দর্ভত প্রতিক্রিয়া মন্ত্রী রঞ্জিত কুমার দাসর উচ্চ আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠানত হরভোগত উপস্থিত হয়ে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত ধনের বিনিময়ত নম্বর বৃদ্ধি সন্দর্ভত কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রীগীর। কার্বি আংলঙ্গর ডিফু জেলাখনের বান পরিস্থিতিক জটিল এক পর্যালোচনা অনুষ্ঠিত হয় বৈঠক। দেওবার অনুষ্ঠিত বৈঠকত অংশগ্রহণ করলে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকায় পশ্চিম কার্বি আংলঙ্গত বানমুক্ত করবলে চলিত বর্ষতে কপিলি নদীত আর 15 কিলোমিটার মথাউরি নির্মাণ করা হব বলে মন্ত্রীগীয়ে জানায়। কপিলি নদীর মথাউরি নির্মাণের অন্তত পশ্চিম কার্বি আংলঙ্গর বরপানী নদীর মথাউরি নির্মাণ করবলে জলসম্পদ বিভাগে ব্যবস্থা লৈছে। ইতিমধ্যে দুখন জেলাতে জিও ব্যাগ পার্কোপাইনের যোগান ধরা হয়েছে। দক্ষিণ কামরূপর সুন্তলী মাহতলী বজারত উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের সুন্তলী বজারের মূল পথর দুয়োকাষে অবৈধভাবে স্থাপন করা দোকানসমূহ উচ্ছেদ করেছে। পথর দুয়োকাষে দোকানসমূহের বাবে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। স্থানীয় রাইজের অভিযোগত জেলা প্রশাসনে চলালে উচ্ছেদ অভিযান। চন্দ্রপুর নারেঙ্গী ডিরিক্সার বিরুদ্ধে ম্যাজিক চালকসকলের প্রতিবাদ। নারেঙ্গী চন্দ্রপুর মরিগাঁও সংযোগী রাজ্যিক ঘাইপথত নীতি বহির্ভূতভাবে চলাচল করা ই রিক্সাসমূহের বিরুদ্ধে সাব্যস্ত করলে প্রতিবাদ। রাষ্ট্রীয় ঘাইপথত অনির্দিষ্ট সময়লৈকে বন্ধ রাখিলে ম্যাজিকসমূহের চালকে। গহপুর বরিগাঁও 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। গ্যাস ট্যাঙ্কার আর বলেরো পিকআপ ভ্যানের মাজত মুখামুখি সংঘর্ষ। ভুল দিশে গ্যাস ট্যাঙ্কারখন আহিছিলে, চালকগৰাকীৰ থিতাতে মৃত্যু। গহপুরের মধ্য চট্রঙ্গার মূল দলংখন বানে উঠাই লৈ গৈছিল, কিন্তু দীর্ঘদিনের পিছত আজিলৈকে একো ব্যবস্থা করে নিদিলে সরকারে বা প্রশাসনে। দীর্ঘদিনে স্তব্ধ হয়ে আছিল কেবাখনো গাঁর যাতায়াত ব্যবস্থা। লোক নির্মাণ বিভাগের রাজপথত পাতিছে মরণ ফান। উত্তর গুৱাহাটীর ব্যস্ততাপূর্ণ পথসমূহ দলাখাদি বিপদ পাতিছে পথচারী। ঠিকাদার হেমাহির বাবে 3 বছরে সম্পূর্ণ নহল বরিমুখ থমনা সংযোগী পথটো। জিলা বরিমুখের পৰা থমনা সংযোগী পথটো পকীকরণের বাবে 2000
21 চনতে লোক নির্মাণ বিভাগে আবন্টন দিছিল কিন্তু পথটোৰ কাম আজিলৈকে সম্পূৰ্ণ নকৰা তেতিয়া ৰাইজে ভোগ কৰিবলগীয়া হৈছে চৰম জমৰ যন্ত্ৰণা গোৱালপাৰা 15 নম্বৰ ৱাৰ্ডৰ উদয়পুৰৰ পথৰ দুৰৱস্থা বাৰিষা হলে বোকাময় হৈ পৰে পথটো অহাযোৱা কৰা লোকসকলে নিজৰ সন্তানক বোকাৰ মাজেৰে বুকুচা তুলি বিদ্যালয়লৈ পঠিয়াবলগীয়া হয় রঙিয়ার বিচ্ছেনালা গা পঞ্চায়েত ভয়ঙ্কর এক দুর্নীতি হালিকুচি নোনা নৈর মথারি সংযোগী পথ নির্মাণের নাম ব্যাপক কেলেঙ্কারি পথ নির্মাণের তিন মাহ নহতে বরষুণের পানি উটাই নিলে পথটো রাইজর অভিযোগের বিজেপি নেতা তথা ঠিকাদার ভূপেন বড় আর মন্ত বড়ুয়ে পথ নির্মাণের নামত চলালে লুণ্ঠন তামুলপুর স্বাস্থ্য সেবার ফোপোলা স্বরূপ নির্মাণের পাঁচ বছর পিছতো রাইজর সেবাত মুকলি নহল তামুলপুর জেলার ডুঙার গাঁত স্থাপন করা ডুঙার গাঁ উপস্বাস্থ্য কেন্দ্রটি সম্প্রতি হাবি বনে আগুড়ি ধরা স্বাস্থ্য কেন্দ্রটি ফুড বাংলালয় পরিণত হয়েছে হোজাই পৌরসভার সংঘটিত দুর্নীতিক লো সরব হয়ে পড়েছে জেলা কংগ্রেস নিবিদা নোহাগর পৌরসভায় দর্জি সিট অঞ্চলত ডাম্পিং গ্রাউন্ডত জাবর একত্রিতকরণের নামত সংঘটিত করেছে দুর্নীতি জাবর একত্রিকরণের নামত প্রায় 40 লাখ টাকার দুর্নীতির বিরুদ্ধে তদন্তর দাবি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহার নুমলীগড় সুধানগরত স্বচ্ছতা পষেকর শুভারম্ভণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযান মিশনের সংগতি রাখি ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের নির্দেশত নুমলীগড় সুধানগরের উদ্যোগত স্বচ্ছতা পষেক অভিযানের শুভারম্ভণি করা হয়েছে মেঘালয় সীমান্তর গোয়ালপাড়া আর উত্তর গারোপাহাড় জেলার 2 নম্বর বরঝার গাঁর বন্যহস্তির উপদ্রব হাতির আক্রমণে দুজন লোকে প্রাণ হেরুয়াইছে মৃত লোক দুজন নীলাবতী রাভা আর গঞ্জ রাভা কাজিরঙা হালতিবাড়ী এনিমেল করিডরত লোক নির্মাণ বিভাগের নাভুন নাসরুত কাণ্ড নির্দেশনা অনুযায়ী জুনের সেপ্টেম্বরের সময়সীমাখিনিত রাষ্ট্রীয় উদ্যানের মাঝে যাওয়া রাষ্ট্রীয় ঘাটপথ নির্মাণ বা মেরামতি করবলে নয় কিন্তু এই নীতি নির্দেশনা অমান্য করে হালতিবাড়ী এনিমেল করিডরত লোক নির্মাণ বিভাগে মেরামতির কাম হাতত লৈছে কলিয়াবরের সতিয়ালত রাষ্ট্রীয় ঘাটপথত উভালি পড়ে এডাল প্রকাণ্ড গছ 715 নম্বর রাষ্ট্রীয় ঘাটপথত বাগরি পড়েছে গছজোপা রাষ্ট্রীয় ঘাটপথের দুই দিকে আবদ্ধ হয়ে পড়ল সহ বাহন পিছত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের লোকে উপস্থিত হয়ে পথচোৱা মুকলি করে ইয়াৰে হৈতে বিদায় লওঁ নমস্কাৰ।